হাই, আমি প্রিয়াঙ্কা, প্রিয়াঙ্কাস কুকিং প্যাশন চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি বানিয়ে দেখাবো মুচমুচে মিষ্টি কুমড়োর বড়া। এটা গরম গরম খেতে খুবই সুস্বাদু হয়, সময় পেলে অবশ্যই একবার বানিয়ে দেখতে পারেন। তাহলে দেরি না করে দেখে নিন এই মজাদার মুচমুচে বড়া আমি কিভাবে বানিয়ে থাকি। এখানে আমি 200 গ্রাম কুমড়ো নিয়েছি, কুমড়োর খসা আর বীজ ফেলে দিয়ে ভালোভাবে ধুয়ে নিয়েছি। এখন এই কুমড়ো গ্রেট করে নেব। কুমড়ো গ্রেট করে নিয়েছি, এখানে 1 টুকরো আদা লাগছে, আদা গ্রেট করে নেব। আদা গ্রেট করে নিয়েছি। রেসিপি বানানোর 2 ঘন্টা আগে অল্প মসুর ডাল ভালোভাবে ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম, যাতে বাটতে সুবিধা হয়। ডাল ভালোভাবে ভিজে গেছে, এই ডাল ভেজানো জল ফেলে দেব। ডাল ভেজানো জল ফেলে দিয়েছি। এখানে 1 বাটি ভেজা ডাল নিয়েছি। এখন এই ডাল একটুও জল না দিয়ে বেটে নেব। ডাল বেটে নিয়েছি, মিক্সিতে কিন্তু খুবই অল্প পেস্ট বানিয়েছি। ডাল অর্ধেক যেন গোটা গোটা থাকে, তবেই কিন্তু কুমড়োর বড়া মুচমুচে হবে। এখন এই ডাল দিয়ে দেব গ্রেট করা কুমড়োর মধ্যে। এর মধ্যে দিচ্ছি 2টো কাঁচা লঙ্কা কুচি, সামান্য লঙ্কার গুঁড়ো, 1/2 টিস্পুন জিরে গুঁড়ো, 1/2 টিস্পুন ধনে গুঁড়ো, পরিমাণ মতো লবণ, 1/2 টিস্পুন গরম মশলা গুঁড়ো। এবার এই সব উপকরণ একসাথে ভালোভাবে মেখে নেব। দিয়ে দিচ্ছি সামান্য জোয়ান। সাদা তেলে বড়াগুলো ভাজবো আমি। এবার মিশ্রণ থেকে অল্প নেব, প্রথমে একটু গোল করে নিচ্ছি, এরপর একটু চ্যাপ্টা করে নেব, যাতে বড়াগুলো দেখতে ভালো লাগে আর ভালোভাবে ভাজা হয়। এখন এটা দিয়ে দেবো গরম তেলে। এখন 1 পিঠ ভাজা হতে থাক। বেশ কিছুক্ষণ পর এগুলো উল্টে দিচ্ছি। ভালোভাবে ভেজে নিয়েছি, এবার এগুলো তুলে নেব। বাকিগুলো এইভাবেই ভেজে নেব। রেসিপিটি ভালো লেগে থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, লাইক এবং শেয়ার করবেন। আমার চ্যানেল সাবস্ক্রাইব করার অনুরোধ রইল এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিন আর নতুন নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য। আজ এই পর্যন্তই।